গল্পটি মুক্তযুদ্ধ পরবর্তী অবস্থান। সেই সময় মানুষের মধ্যে কবিরাজি পেশার প্রচলন ছিল অনেক বেশি। এই কবিরাজি শিখতেও করতে হতো অদ্ভুত সব কর্মকাণ্ড, কিন্তু এইসব কাজ যেমন ছিল বিপজ্জনক তেমনি শিরক মির্চিতও ছিল, যা মানুষকে ঠেলে দিত জাহান্নামের পথে। তেমনি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক প্রেতাত্মা। প্রেতাত্মা 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 শিখাবো। সামনে একটা অমাবস্যা, কার্তিকের অমাবস্যা আছে, অমাবস্যা পর্যন্ত তুই আমার বাড়িতেই থাক, ঠিক আছে? তোকে শিখাবো।
আয়েশা, তুমি কি খোঁজো? খুঁজি তোর কবিরাজির শবক খুঁজি। Thank you.
যশে, এই যশে, যশে, যশে। সব শেষ করে দিল, আর একটু অপেক্ষা করতে পারলি না? আর একটু অপেক্ষা করলে ওই লাশটার আত্মা এসে হাজির হয়ে যেত। আত্মা হাজির হলে তোর দাস হয়ে যেত, তুই তখন যা বলতিস সে তাই করতো। তুই আর একটু অপেক্ষা করতে পারলি না? আর একটু হলে আমিও মারা পড়তাম। তুই সব শেষ করে দিলি। Thank you.